আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। একটি কথা শোনা, আমার হাতে একটি চাইনিজ সাউন্ড বক্স রয়েছে। আমি সবুজ মাহমুদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। যারা ঘরে বসে এই ধরনের পণ্য রিপেয়ারিং করতে চান তারা আমার ভিডিওতে আমার চ্যানেলে চলে আসুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে আরও নতুন চায়না ভিডিও আসতেছে, যে সমস্ত চাইনিজ মালগুলি রিপেয়ারিং করা যায় না বা রিপেয়ারিং করে চালানো যায় না, আমি সেগুলি রিপেয়ারিং করে দিই এবং পুরাই মানুষ ব্যবহার করতে পারে। আর হ্যাঁ, আমি সবুজ মাহমুদ, সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পক্ষ থেকে আপনাদেরকে একটি সুখবর দিচ্ছি। সেটা হচ্ছে, যারা প্র্যাকটিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্র্যাকটিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং নিতে পারবেন। যদি অনলাইনে ঘরে বসেও প্র্যাকটিক্যাল এ টু জেড শিখতে চান ইলেকট্রনিক্স রিপেয়ারিং অ্যান্ড সার্ভিসিং ট্রেনিং, তারাও আমার ভিডিওতে চোখ রাখুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা প্র্যাকটিক্যাল অনলাইনের মাধ্যমে ট্রেনিং দিয়ে থাকি এবং আমাদের ট্রেনিং সেন্টারে এসেও প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে আপনি ট্রেনিং নিতে পারবেন। তো শুরু করা যাক, আর বকবক করবো না, আজকের টিউটোরিয়াল। আমরা প্রথমে আসলে এই এই স্পিকারটি একটা মেকানিক দেখেছিল, মেকানিক বলছে এটা হবে না নাকি একটা বিষয়। তো নিয়ে আসছে, আমি কাজটি করে দেবো, আপনারা দেখবেন অবশ্যই থাকবেন। আমি নাকি তুলে নেই, এটার আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই বেস্টটি লাগাই দেওয়া। আমরা শুধু বেস্টটি লাগিয়ে দেবো, কারণ যাতে করে আপনাদের এই কাজটি করতে অনেকটাই সুবিধা হয়। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি দেখলে লাইক করে দিন, প্রয়োজনীয় কিছু জানার থাকলে কমেন্ট করুন। তো আমরা এখন এটাকে রিমুভ করে দেবো,
তো দর্শক আসলে এই কাজগুলি এই কারণেই লাগাতে পারে না, তো আমি দেখলাম লাগিয়ে দেখতে পাচ্ছেন এটার পিঙ্কি হচ্ছে একেবারেই হালকা, কিন্তু চায়না যদি বোট হতো হার্ড বোট হতো তাহলে চায়না অরিজিনাল বোট হলে এগুলি লাগাতে সুবিধা হতো, কিন্তু ওটা চায়না বোট মানে ভুলে যায়, যার কারণে আমি কাজটি ভুলভাবে করলাম। আগের ল্যাপটপ আবার একেবারে অক্ষয় হয়ে গেল, আমরা কি করে নেব, আমরা এখন এটাকে ট্রেনিং নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করি, আপনারা টেকনিক্যাল প্রফেশনাল